সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে। আজকের যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো জলপ্রপাত সৃষ্টির কারণগুলো কি কি। তো আজকের ভিডিওর মূল আলোচনার বিষয় হলো জলপ্রপাত সৃষ্টির কারণগুলি কি কি। এটি বিশ্লেষণ করার আগে আমরা আগে জেনে নেব যে জলপ্রপাত কাকে বলে। নদীর গতিপথে কঠিন ও কোমল শিলা উল্লম্ব বা অনুভূমিকভাবে অবস্থান করলে অসম ক্ষয়ের কারণে ভূপ্রকৃতির ঢালের তারতম্য ঘটে এবং নদীর জল সহসা নিচে নেমে আসে। নদীর জলের এরূপ সহসা উল্লম্ব পতনকে জলপ্রপাত বলে। জলপ্রপাত সৃষ্টির কারণগুলি হল নদীর গতিপথে কঠিন ও কোমল শিলার অবস্থান। কোনো নদীর গতিপথে যদি কঠিন ও কোমল শিলা উল্লম্ব বা অনুভূমিকভাবে অবস্থান করে তবে নদী কঠিন শিলা অপেক্ষা কোমল শিলাকে বেশি ক্ষয় করে। এর ফলে নদীর গতিপথের ঢাল বৃদ্ধি পায় ও জলপ্রপাত সৃষ্টি হয়। প্রায় সব নদীতেই এই ধরনের জলপ্রপাত সৃষ্টি হতে দেখা যায়। বিখ্যাত নায়াগ্রা জলপ্রপাত এইভাবেই সৃষ্টি হয়েছে। এই জলপ্রপাতের উপরে কঠিন ডলোমাইট ও নিচের অংশে কোমল শিলারূপে কাদাপাথর বা শেল অবস্থান করছে। দ্বিতীয় পয়েন্ট, চ্যুতির অবস্থান। নদীর গতিপথে যদি কোনো চ্যুতি অবস্থান করে তাহলে জলপ্রপাত সৃষ্টি হতে পারে। চ্যুতির উপরের অংশ বা পাদমূল প্রাচীর কঠিন শিলা ও ঝুলন্ত প্রাচীর বা চ্যুতির নিচের অংশে কোমল শিলা অবস্থান করলে জলপ্রপাতটি দীর্ঘস্থায়ী হয়। ইহার বিপরীত অবস্থা হলে জলপ্রপাত অল্পদিন স্থায়ী হয়। উদাহরণ, আফ্রিকার জাম্বেসি নদীর উপর ভিক্টোরিয়া জলপ্রপাত। তৃতীয়ত, মালভূমির খাড়া ঢালের অবস্থান। মালভূমির প্রান্তভাগ খাড়া ঢালে নেমে এসে সমভূমিতে মিশলে নদীর গতিপথে ভূমি ঢালে তারতম্য ঘটে। নদী তখন প্রবল গতিতে সমভূমিতে নেমে আসে এবং জলপ্রপাত সৃষ্টি হয়। ঝাড়খণ্ড রাজ্যের রাঁচি জেলার হুড্রু জলপ্রপাত হল এই ধরনের একটি জলপ্রপাত। এছাড়া দাক্ষিণাত্য মালভূমি অঞ্চলের জলপ্রপাতগুলো এইভাবেই সৃষ্টি হয়েছে। নিকবিন্দুর অবস্থান। চতুর্থ পয়েন্ট হচ্ছে নিকবিন্দুর অবস্থান। অন্তর্জাত বলের কারণে ভূমি পুনর্যৌবন লাভ করে, ফলে নদীর পুরানো খাত ও নতুন খাতের মধ্যে ঢালের অসাম্য ঘটে। পুরানো ও নতুন নদী খাতের সংযোগস্থলে জলপ্রপাত সৃষ্টি হয়। মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডার সংযোগস্থলে নায়াগ্রা জলপ্রপাত ইহার একটি প্রকৃষ্ট উদাহরণ। পাঁচ নম্বর, ঝুলন্ত উপত্যকার অবস্থান। হিমবাহের ক্ষয়কার্যে সৃষ্ট ঝুলন্ত উপত্যকার উপর দিয়ে নদী প্রবাহিত হলে নদী ঢালের তারতম্য ঘটে এবং জলপ্রপাত সৃষ্টি হয়। উদাহরণ, যোসেমিতি জলপ্রপাত যা প্রায় ২৪-২৫ ফুট উঁচু।